তিনি বর্তমানে যিনি মেয়র আছেন আরিফ সাহেব, আরিফ সাহেবের কাছে এই টাকাটা পান। এই টাকাটা কোনোভাবে পাওয়া যাচ্ছে না। আমি মামলা করছি, উনি সব ঠিক আছে, কন্টেম্প্ট হইতেছে, আদালত অবমাননার আদেশও হইতেছে, কিন্তু আরিফ সাহেব সিদ্ধান্ত নিছেন দিবেন না টাকা। তা আমি ভাবছিলাম যে নির্বাচনে যদি আরিফ সাহেব থাকতেন তাইলে অন্তত নির্বাচনের উচিলায় অন্তত ওনার টাকাটা আমি উদ্ধার করতে পারতাম। তবে আমি নতুন যিনি নির্বাচিত হবেন তার প্রতি আমার একটা দাবি থাকবে যে এই লোকটার টাকাটা যদি জেনুইন হয়, যিনি আসন গ্রহণ করবেন তার এই টাকাটা যেন দিয়ে দেন, কারণ হাইকোর্ট করতে করতে এই লোকটার অবস্থা খুব খারাপ। আমি আজকে দেখেন বিভিন্ন জায়গায় নৌকার নির্বাচনের প্রচারণায় যাই, সিলেট আমার নিজের অহংকারের জায়গা। সিলেটে যখন বন্যা হয়েছিল আমি এমন কোনো অলিগলি নাই যে এখানে বিভিন্ন জায়গায় আমি আসি নাই, দেশের প্রবাসী বিভিন্ন লোকজনের কাছ থেকে সাহায্য নিয়ে সিলেট এবং সুনামগঞ্জে আমি এই পর্যন্ত 106টা বাড়ি বানাইতে পারছি। তবে এখন কি কারণে নৌকার ভোট চাইতে আসছে আপনাদেরকে বলতে চাই। আমার কাছে মনে হয়েছে যে বন্যায় যে চিত্র আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এইখানের মেয়র যিনি হবেন তিনি শুধু সিলেটের এই শহরকে যিনি ম্যানেজ করতে পারবেন তাকে দিলেই হবে না, সিলেটের মেয়র বানাইতে হবে এমন লোককে যিনি কুশিয়ারা এবং সুরমানও দিলে নিয়ন্ত্রণ করতে পারেন।